প্রক্রিয়াতে উত্তীর্ণদের সুযোগ দিতে হবে রাজ্যের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানবো এই বিষয়ে আরো আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ। অনুপ, দেখো আমারও সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার একটি নির্দেশে এই প্রথম রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ পাচ্ছেন কেন্দ্রীয় টেট উত্তীর্ণরা, টেট বলা হয়, এই টেট যারা পাশ করেছেন অর্থাৎ উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু 2022 নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবেন। তবে নিয়োগ প্রক্রিয়া তারা অংশ নিতে পারলো তারা চাকরি সুপারিশ পাবেন কিনা সেই চূড়ান্ত ছাড়পত্রটা কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায় দেবেন পরবর্তী শুনানির পরে। তবে এক্ষেত্রে তোমায় জানিয়ে রাখি আমাদের রাজ্যে শিক্ষার অধিকার আইন বলবৎ হওয়ার পর তিনটি টেট হয়, 2014, 2017 এবং সর্বশেষ কিছুদিন আগে 2022। এই টেট উত্তীর্ণরাই প্রাথমিক শিক্ষক হতে পারছেন আমাদের রাজ্যে, কিন্তু আজকে একটা নতুন দরজা খুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যেখানে সেন্ট্রাল টেট উত্তীর্ণরাও এই নিয়োগ প্রক্রিয়ায় আসতে পারেন। যদিও মামলা বিচারাধীন রয়েছে, চূড়ান্ত ছাড়পত্র সুপারিশ হবে কি হবে না সেটা তিনি ঠিক করবেন পরবর্তী মামলায় শুনানি বা বিচারের পর। ধন্যবাদ।